আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাফিজুল কোরআন, যারা কোরআন হিফজ করে তাদের জন্য বেশ কিছু মর্যাদার কথা উল্লেখ রয়েছে হাদিসে, আমরা সেগুলো পর্যায়ক্রমে জানব। দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে কিছু সম্মান দিয়েছেন। 1 নম্বর, হাফিজ যারা কোরআন বেশি মুখস্থ রয়েছে এবং তেলাওয়াতকারী, তাদের জন্য ইমামতিতে অগ্রাধিকার রয়েছে। আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া উম্মুল কওম আকরাউহুম লিকিতাবিল্লাহ, সমাজের লোকদের মধ্যে যে সব থেকে বেশি কোরআন জানে, কোরআন মুখস্থ রয়েছে, সে ইমামতি করবে। ফা ইন কানু ফিল কিরাআতি সাওয়া, আর কোরআন পড়ার দিক থেকে মুখস্থের দিক থেকে যদি একাধিক ব্যক্তি সমপর্যায়ের হয়, ফা আলামুহুম বিসুন্নাহ, তাহলে হাদিস যে বেশি জানে, সুন্নাহ যে বেশি জানে, সে ইমামতি করবে। ফা ইন কানু ফি সুন্নতি সাওয়াউন, আর সুন্নাতের দিক থেকেও যদি সমপর্যায়ের হয়ে যায়, তাহলে হিজরত যে আগে করেছে সে ইমামতি করবে। আর হিজরতেও যদি একরকম হয়, তাহলে ইসলাম যে আগে কবুল করেছে সে ইমামতি করবে। ওয়ালাইয়া উম রজুল রজুল ফি সুলতানিহি, একজন ব্যক্তি আরেক ব্যক্তির ক্ষমতার জায়গাতে গিয়ে ইমামতি করবে না, অর্থাৎ যেখানে অন্য কেউ দায়িত্বশীল আছে সেখানে গিয়ে অন্য কেউ নিজে থেকে ইমামতি করবে না। ওয়ালা ইয়াকউদু ফি বাইতিহি আলা তাকরিমাতিহি ইল্লা বিইযনি, আর বসবে না কারো বাসায় গিয়ে তার সম্মানের জায়গাটায় তার অনুমতি ছাড়া। এই হাদিসটা রয়েছে সহিহ মুসলিমের 673 নম্বরে। তো এরকম আরো হাদিস রয়েছে। আর একটা হাদিস আছে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলছেন যে লাম্মা কাদিমাল মুহাজিরুন আল আউয়ালুন আল আসবা আসবা নামক জায়গায় যখন প্রথমে মুহাজিররা আসলো, মাউদিউন বিকুবা, যেটা কুবার একটা জায়গা, কবলা মাকদামি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগেই যখন সাহাবারা আসলো, মুহাজিররা আসলো, ওখানে কানা ইয়াউহুম সালিম 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 তাদের ইমামতি করতেন, মাওলা আবি হুযাইফা, যিনি আবু হুযাইফার মাওলা ছিলেন। ওয়াকানা আকসারুহুম কুরআনান, আর কওমের মধ্যে তিনি সব থেকে বেশি কোরআন মুখস্থ রাখতেন। এই হাদিসটা আছে সহিহ বুখারীতে 660 নম্বরে। তো এই হাদিসগুলো থেকে প্রমাণিত যে হাফিজ কোরআন তিলাওয়াত যে বেশি জানে, মুখস্থ যার বেশি আছে, সে ইমামতিতে অগ্রাধিকার পাবে। 2 নম্বর হচ্ছে, মৃত্যুবরণ করার পরে একাধিক লাশ যদি থাকে আর সেখানে জায়গা সংকুলান যদি না হতে চায়, তাহলে অগ্রাধিকার ভিত্তিতে কবর দিতে হয়, সেখানে হাফেজ হচ্ছে অগ্রাধিকার পাবে। যেটা আমরা দেখতে পাই উহুদের যারা শহীদ হয়েছিলেন উহুদ যুদ্ধে, সহিহ বুখারীর 1278 নম্বর হাদিস এটি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছিলেন, তখন তাদেরকে যে কবর দেওয়া হচ্ছিল ওখানে, ফিসা বিন ওয়াহিদ, একই কাপড়ে কবর দেওয়া হচ্ছিল দুজনকে, সময় কুলু আইহুম আকসারু আখজান লিল কোরআন, আইহুম, তাদের জিজ্ঞেস করা হচ্ছিল যে তাদের মধ্যে কোরআন কে বেশি মুখস্থ জানতো। ফাইদা উশির আলাহু ইলা হাদিহিমা কদ্দামাহু ফিল লাহাদ, যখন ইশারা করা হতো যে অমুক কোরআন বেশি মুখস্থ করতেন, তাকে কবরে আগে শোয়ানো হতো, এভাবে অগ্রাধিকার দিয়ে তাদেরকে দাফন করা হয়েছিল। যাই হোক, এই হাদিসটা আমরা জানলাম, অর্থাৎ এখানেও হাফিজের মর্যাদার কথা উল্লেখ আছে। তৃতীয় আরেকটি জায়গা আছে, নেতৃত্ব এবং ইমারতের ক্ষেত্রে, রিয়াসতের ক্ষেত্রে, নেতৃত্ব বা কাউকে নেতা বানানোর ক্ষেত্রেও কোরআন যার বেশি মুখস্থ আছে তাকে প্রাধান্য দেওয়ার ব্যাপারে হাদিসে ইঙ্গিত রয়েছে। এটা পাবো সহিহ মুসলিমের 817 নম্বর হাদিসটি পড়লে আমরা বুঝতে পারবো। যাই হোক, আমরা এটা জানলাম দুনিয়াতে তাদের 3টা মর্যাদার কথা। এবার আসেন পরকালে তাদের জন্য কি কি মর্যাদা রয়েছে সেটা একটু জানবো। পরকালে যে মর্যাদা রয়েছে, 1 নম্বর, হাফিজুল কোরআন তার কোরআন তিলাওয়াতের প্রত্যেকটা আয়াত তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে একটা মর্যাদা দিবেন, এবং শেষ আয়াতটি পর্যন্ত তাকে আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করতে থাকবেন। এই হাদিসটা আছে আবু দাউদে পাওয়া যাবে, তিরমিজিতে পাওয়া যাবে, তিরমিজির 2914, আবু দাউদের 1464 নম্বর হাদিস। এই হাদিসটি হাসান সহি বলেছেন ইমাম তিরমিজি, আলবানি হাদিসটিকে সহি তিরমিজিতে উল্লেখ করেছেন। তো এই হাদিসটি হলো আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, রাসূল বলেন, ইয়াকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি, কোরআনের হাফেজকে বলা হবে যে তুমি পড়ো আর উপরে উঠতে থাকো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, আর ঠিক ওভাবেই তারতিলের সাথে ধীরস্থির ভাবে সুন্দর ভাবে তাজবীদ সহ পড়ো যেভাবে দুনিয়াতে পড়তে। ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউ বিহা, তোমার মর্যাদার আসনটা হবে ওই জায়গায় যেখানে গিয়ে তোমার শেষ আয়াতটা পড়া শেষ হবে। এই হাদিস থেকে আমরা হাফিজের মর্যাদা বুঝতে পারি। পরকালের মর্যাদা হিসেবে দ্বিতীয় আরেকটা মর্যাদা রয়েছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মাসালুল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া হুয়া হাফিযুন লাহু, হাফেজে কোরআনের উদাহরণ হলো মা সাফারাতিল কিরামিল বারারা, সে থাকবে পুণ্যময় পুণ্যবান ফেরেশতাদের সাথে, সে থাকবে মালাইকাদের সাথে তার জায়গা হবে। ওয়া মাসালুল্লাযী ইয়াকরাউ ওয়া হুয়া তাআহাদুহু ওয়া হুয়া আলাইহি শাদীদ ফালাহু আজরান, খুব কষ্ট ক্লেশের মাধ্যমে মধ্যে যে কোরআন তেলাওয়াত করে তার জন্য রয়েছে কষ্ট সহ্য করা এবং কোরআন পড়ার কারণে দ্বিগুণ নেকি, ডবল নেকি। এই হাদিসটা আছে বুখারীর 4653 নম্বর, মুসলিমের 798 নম্বরে। এটা থেকে জানলাম যে ফেরেশতাদের সাথে মালাইকাদের সাথে হাফেজের জায়গা হবে। পরকালের মর্যাদার মধ্যে 3 নম্বর মর্যাদা হলো তাকে সম্মানের মুকুট পরানো হবে আর সম্মানের পোশাক পরিধান করানো হবে। সহিব এটা আছে, এই হাদিসটা আছে সুনান তিরমিজিতে এবং আছে তিরমিজির হাদিস নম্বর হচ্ছে 2915 নম্বর। নাসিরুদ্দিন আলবানী হাদিসটিকে হাসান বলেছেন, তার সহিহ তিরমিজির 2328 নম্বর এনেছেন। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াজিউল কোরআন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কোরআন আসবে, ফায়াকুল এসে বলবে ইয়া রব হাল্লি, কোরআন এসে বলবে হে আল্লাহ আমার আমাকে যে পাঠ করেছে তাকে পোশাক পরাও, ফায়ুল বাসু তাজুল কারামা, তাকে সম্মানের মুকুট পরিধান করানো হবে। তারপরে কোরআন বলবে ইয়া রব জিদহু, আল্লাহ তাকে আরো বাড়িয়ে দাও, ফায়ুল বাসু হুল্লাতুল কারামা, এরপরে ওই কোরআনের হাফিজকে পরানো হবে সম্মানের পোশাক, হুল্লাতুল অর্থ হলো জোড়া পোশাক অর্থাৎ কমপ্লিট স্যুট যেটা। সুম্মা ইয়াকুলু, এরপরে আবার বলা হবে, কোরআন বলবে ইয়া রব ইরদি আনহু, তার পক্ষ থেকে তুমি সন্তুষ্ট হয়ে যাও, ফায়ারদা আনহু, আল্লাহ তাআলা সেই কোরআন তেলাওয়াতকারীর পক্ষ থেকে সন্তুষ্ট হয়ে যাবে। ফায়ুকালু লাহু ইকরা ওয়ারকি ওয়া তুজাদু বিকুলি আয়াতিন হাসানা, এরপরে বলা হবে তুমি পড়ো আর উপরে উঠতে থাকো আর প্রত্যেকটা আয়াতের বিনিময়ে তার জন্য পুণ্য বৃদ্ধি করা হবে। এই হাদিস থেকে বুঝতে পেরেছি যে তাকে সম্মানের মুকুট এবং সম্মানের পোশাক পরিধান করানো হবে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। 4 নম্বরে যেটা রয়েছে পরকালে তার জন্য, যে কোরআন তার জন্য সুপারিশ করবে আর কোরআনের সুপারিশ আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেবেন, কোরআনের সুপারিশ মেনে নিয়ে তাকে জান্নাতে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এই ব্যাপারে হাদিস রয়েছে সহিহ মুসলিমের 804 নম্বর হাদিস, সবগুলো হাদিস বলে শেষ করা যাবে না। বুখারীতে মুআল্লাকান এসেছে, সনদ ছাড়া হাদিসটা আনা হয়েছে বুখারীতে। এছাড়াও বাবা মার জন্য, তেলাওয়াতকারীর বাবা মার জন্য কিছু ফজিলত রয়েছে। একটু আগে বলছিলাম যে 10 জন পরিবারের 10 জন জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে জানাতে নিয়ে যেতে পারবে, এই মর্মে যে হাদিস আছে সেটা দায়িত্ব, কিন্তু বাবা মাকে সম্মানের মুকুট পরানো হবে, সম্মানের পোশাক পরিধান করানো হবে, এ ব্যাপারে বিশুদ্ধ বর্ণনা রয়েছে, হাসান হাদিস রয়েছে। এ ব্যাপারে হাদিস গুলা রয়েছে তবারানি, ইমাম তবারানি আউসাতের মধ্যে 6 খণ্ডে 51 নম্বর পৃষ্ঠায় এনেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াজিউল কুরআন ইয়াউমাল কিয়ামা কাররাজুলি শাহিদি ইয়াকুলু লিসাহিবিহি হাল তারিফুনি আনা আল্লাযী কুনতু উসিরু লাইলাকা ওয়া উজমি হাওয়াজিরাকা ওয়া ইন্না কুল্লা তাজিরিন মিন ওয়ারাই তিজারাতিহি ওয়া আনা লাকা আল-ইয়াউম মিন ওয়ারাই কুল্লি তাজিন ফায়াতাল মালাক বিয়ামিনিহি ওয়াল খুলদ বিশিমালিহি ওয়াইউদাউ আলা রাসিহি তাজুল ওয়াকারি ওয়া ইউসা ওয়ালিদাহু হুল্লাতাইন। এই হাদিসের এই অংশটা আমি বলতে চাচ্ছিলাম, তার বাবা মাকে পোশাক পরানো হবে এমন দামি, লা তাকুমু লাহুমা দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে পুরোটা দিয়ে এর দাম পরিশোধ করা সম্ভব হবে না। ফা ইয়াকুলানি ইয়া রব আনা ইয়ানি আনা আন্না লানা হাযা, এটা আমাদের কোথ থেকে আসলো, বাবা মা বলতে থাকবে আমাদের কোথ থেকে এটা আসলো, আমরা তো এই ধরনের কোনো কাজ করি নাই। তাদেরকে বলা হবে বিতালিমি ওয়ালাদিকুম আল কোরআন, তোমাদের সন্তানকে যে কোরআন শিক্ষা দিয়েছো এই জন্য তোমাদেরকে সম্মানের পোশাক পরিধান করানো হয়েছে। এভাবে আরেকটা হাদিসে আছে যে এটা আছে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান করা আল কোরআন ওয়া তাআল্লামা ওয়া আমিলা বিহি, যে ব্যক্তি কোরআন পড়বে শিক্ষা গ্রহণ করবে এবং আমল করবে, উলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতি তাজাম মিন নূরিন দাউহু মিসলা দাউই শামস, তার বাবা মাকে কিয়ামতের দিন একটা নূরের মুকুট পরানো হবে যার আলো হবে সূর্যের আলোর মতো, ওয়ায়ুসা ওয়ালিদাহু হুল্লাতাইন লা তাকুমু লাহুমা দুনিয়া ফায়াকুলান বিকাম বিমা কাসাইনা হাযা, আর বাবা মাকে পড়ানো হবে হচ্ছে পোশাক এমন দামি যার মূল্য দুনিয়া এবং যার তার মধ্যে যা আছে এগুলো দিয়ে হবে না, বাবা মা বলবে যে কিভাবে আমাদের কাছে এই পোশাক আসলো, ফায়ুকাল তারা তাদেরকে বলা হবে বিআখযি ওয়ালাদিকুম আল কোরআন, তোমাদের সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। এটা আছে মুস্তাদরাক হাকিমের প্রথম খণ্ডের 756 নম্বর পৃষ্ঠায়। এই হাদিসগুলা থেকে আমরা বাবা মার মর্যাদাও বুঝতে পারলাম, আশা করি আমার এই কথাগুলো থেকে আমরা কোরআনের মর্যাদা সম্পর্কে বুঝতে পেরেছি।